রসুন একটি মশলা জাতীয় খাদ্য উপাদান। রান্নার মশলা হিসেবে রসুনের ব্যবহার শুরু থেকেই চলে আসছে। রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি রসুনের পুষ্টিগুণ রসুনকে পৌঁছে দিয়েছে মশলার অন্যতম তালিকার মধ্যে। তাই রান্নার পাশাপাশি রসুন স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে ওষুধ হিসেবেও কাজ করে। অনেক বছর আগে থেকেই রসুন ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বের প্রায় প্রতিটি জাতি রসুনকে বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ব্যবহার করে থাকে। মিশরীয়, ব্যাবিলনীয়, গ্রিক, রোমান, চৈনিক সভ্যতায় ওষুধ হিসাবে রসুনের ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে। রসুনে আছে ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B5, ভিটামিন B6, ফোলেট এবং সেলেনিয়াম। সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধে দারুণ কাজ করে। রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামক এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান, যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকর। এই এলিসিন নামক পদার্থই রসুনকে সুপারফুডে অন্তর্ভুক্ত করেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক রসুন খাওয়ার কিছু উপকারিতা। গবেষণায় দেখা গেছে রসুন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। সকালে খাওয়ার পূর্বে রসুন খেলে এটি আরও ভালোভাবে কাজ করে। বিশেষ করে খালি পেটে রসুন খাওয়ার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং তখন রসুনের ক্ষমতার কাছে ব্যাকটেরিয়াগুলো হেরে যায়, ফলে শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ আর রক্ষা পায় না। রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ একে অনেকটা ওষুধের মতো তৈরি করেছে, যার দরুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। খালি পেটে রসুন খেলে এই উপকার বেশি। বর্তমানে অতিমারির পরবর্তী পর্যায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা খুব জরুরি, তাই প্রতিদিন 2 কোয়া করে রসুন খেতে পারেন। হৃৎপিণ্ডের শক্তিবর্ধক রসুন। যারা হৃৎপিণ্ডের ছোটোখাটো সমস্যা নিয়ে বিব্রত থাকেন, মাঝে মাঝে বুকের বাঁপাশে ব্যথা অনুভূত হয়, সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়, তারা প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন জল দিয়ে খেয়ে ফেলতে হবে। এতে তাদের হৃৎপিণ্ড শক্তিশালী হবে, রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, ফলে কোনোরকম হৃৎপিণ্ডে ব্যাঘাত সৃষ্টি হবে না, বুকের ব্যথা কমে যাবে এবং সিঁড়ি বেয়ে উঠতে কোনো কষ্ট হবে না। অনেকের শরীরের বিভিন্ন জায়গায় ফোলা পিণ্ড থাকে, যেগুলি বাড়েও না, কমেও না, ব্যথাও করে না, ফোলাটি মিশেও যায় না। এমন ফোলা গোটা শরীর থেকে মুছে ফেলতে প্রতিদিন 6 থেকে 8 কোয়া রসুন সকালে খালি পেটে এবং দুপুর এবং রাতে খাওয়ার পর 2টি করে রসুনের কোয়া খেলে ফোলাটি আস্তে আস্তে মিশে যাবে, অথবা 2 কোয়া রসুন হালকা করে ভেজে খেতেও পারেন। একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায়। প্রতিদিন 2 গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রায় ভারসাম্য থাকে, যাদের কম থাকে তাদের কিছুটা বাড়ে, ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটাই কমে যায়। এমনকি যে নারীদের মেনোপজ হয়ে গেছে তারাও নিয়মিত রসুন খেলে অনেক উপকার পাবেন। স্ট্রেস বা চাপের কারণে আমাদের গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে, তাই খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে দেয় এবং এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে। তাছাড়া পরিপাকতন্ত্রের নানা সমস্যা দূর করে রসুন। অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডিটক্সিফাই করতে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে রসুন প্যারাসাইট, কৃমি, সাংঘাতিক জ্বর, ডায়াবেটিস, বিষণ্ণতা এবং ক্যান্সারের মতো বড় বড় রোগ প্রতিরোধ করতে উপকারী। রসুন যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি, হুপিং কাশি ইত্যাদি প্রতিরোধ করে। রসুনের মধ্যে সকল রোগের আরোগ্য করার উৎস বিদ্যমান। যক্ষা প্রতিরোধে রসুন অত্যন্ত উপকারী। যদি আপনার যক্ষা বা টিবি জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে সারাদিনে একটি সম্পূর্ণ রসুনকে কয়েক অংশে বিভক্ত করে নিন এবং দিনের বিভিন্ন সময়ে সেটি খেতে থাকুন। দেখবেন যক্ষা রোগ ভালো হয়ে যাবে। রসুন আমাদের হজমের সমস্যা থেকে মুক্তি দিতেও পারে। 2-3টে রসুনের কোয়া কুচি করে সামান্য ঘিয়ে ভেজে নিন। এটি সবজির সাথে কিংবা এমনি খাওয়ার অভ্যাস করুন। এতে করে হজমের নানা সমস্যা দূর হয়ে যাবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান হবে। এছাড়াও রসুন কফের জন্য একটি উপকারী ওষুধ। খুব সামান্য তেলে 1 থেকে 2 কোয়া রসুন ভেজে নিন এবং 1 টেবিল চামচ মধুর সাথে রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়মিত খাওয়া অভ্যাস করলে বুকে জমে থাকা কফ থেকে রেহাই পাবেন।
প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে শরীরে যৌবন দীর্ঘস্থায়ী হয়। যারা পরন্তু যৌবনে চলে গেছেন তারা প্রতিদিন 2 কোয়া রসুন খাঁটি কাওয়া ঘিতে ভেজে খেতে পারেন। তবে খাওয়ার শেষে একটু গরম জল বা দুধ খেয়ে নেওয়া উচিত, এতে ভালো ফল পাবেন। রসুনের মধ্যে থাকা সালফারভিত্তিক যৌগ অ্যালিসিন মূলত স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, রসুন কাঁচা সেবন সবথেকে ভালো, সিদ্ধ করা হলে এর ঔষধি গুণ কমে যায়। এছাড়া রসুন শিরা উপশিরার মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করে। গাঁটের ব্যথা সমাধানে রসুন অত্যন্ত উপকারী। নিয়মিত 2 কোড়া করে রসুন খেলে গাঁটের ব্যথা সেরে যেতে থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার।